আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে অ্যানিমেশন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স আপনারা দেখছিলেন যে প্লেনার মেশিন বা মুরগির ফিড বানানো মেশিন যেটাকে বলে বা লেয়ার মুরগির খাবার তৈরি করে যে মেশিন সিস্টেমটা আপনারা দেখছিলেন, এতক্ষণ আপনাদের সামনে কিন্তু আমি কিছু কাঁচামাল দিয়ে খাবার তৈরি করে দেখাচ্ছিলাম। তো কাঁচামালের ভিতরে কী কী উপকরণ দিতে হয় সেটা কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিওতে বলে দিচ্ছি, প্লাস এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল মাঝে মাঝে দেখছেন বা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিকে ইনোভেশন থেকে। তো আপনারা যদি কিনা মনে করেন একটি মেশিন ক্রয় করবেন, বর্তমান বাজার মূল্য কত, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, আর এই মোটরটি ব্যবহার করতে আপনার কোন কোন ক্যাটাগরির বিদ্যুৎ ইউজ করতে হবে, আপনি ডিজেল ইঞ্জিনে চালাতে পারবেন কিনা, এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, পার্ট টু পার্ট বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন এই ভিডিও কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন যে খাবার কিছু রাখা আছে সামথিং। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 130 কেজি খাবার আপনি তৈরি করতে পারবেন। এই খাবারের কিন্তু সাইজ আছে, বিভিন্ন সাইজ, 0 আছে, 2.5 আছে, আপনার 4.5 আছে, এর এক একটা সাইজ এক একটা নামে বলে আর কি। তো সম্পূর্ণ সাইজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে ডাই আলাদা আলাদা নেবেন, এক একটা ডাই দিয়ে কিন্তু এক একটা ফর্মা বা এক একটা সাইজের খাবার তৈরি হবে। একটা মেশিন দিয়ে কিন্তু আপনি বিভিন্ন সাইজের খাবার তৈরি করতে পারবেন। এই মেশিনের বর্তমান প্রাইস হচ্ছে উইদাউট মোটর অনলি মেশিন 45,000, মানে 45,000 টাকা এই মেশিনের বর্তমান বাজার মূল্য আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন। যদি মোটর সহকারে নেন, 440 আর 220 যেটাই নেন না কেন, মোটরের উপর নির্ভর করে দাম কম বেশি আপনি নিতে পারবেন বা নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। মেশিনটি আপনার যদি ঘরে বসে ক্রয় করতে হয় সামথিং টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার মেশিনটি ক্রয় করতে হবে। এই মেশিনের বিদ্যুৎ ভোল্ট হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুৎ লাইন, সেটা দিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন। যদি কিনা আপনার কমার্শিয়াল লাইন বা 440 লাইন বা 3 ফেজ লাইন না থাকে, সেক্ষেত্রে আপনার বাসায় যে বিদ্যুৎ আছে সেটা দিয়েই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনুমোদন সাপেক্ষে। তো কাঁচামাল আপনার কী কী লাগবে, মেশিনের সয়া গুঁড়া লাগবে, তারপরে আপনার পাউল পালিশ লাগবে, চাউলের পালিশ যেটা বলেন না কেন, ভুট্টা দিবেন, লেয়ার মুরগি খাবারের যে কেমিক্যাল যেটা বলে, বিভিন্ন প্রকার কেমিক্যাল বা মেডিসিন দেওয়া হয় সেই মেডিসিনগুলো দিবেন, কিছু পরিমাণ সয়াবিন লাগবে, এরপরেই কিন্তু এটি খাবার তৈরি হয়ে যাবে। বিভিন্ন প্রকার কাঁচামালের সংমিশ্রণ দেওয়ার পরেই কিন্তু খাবারটি প্রসেসিং করা হয়। অবশ্যই আপনারা যখন মেশিন সরাসরি আমাদের কাছে নিতে আসবেন বা মেশিন ক্রয় করবেন, মেশিনের সাথে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর বাদ বাকি আপনার নিজ নিজ এলাকায় যে কৃষি কর্মকর্তা আছে বা আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনি জেনে নেবেন। তো তারপরে কিন্তু আপনি খাবার তৈরি করে আপনার নিজ খামারে ব্যবহার করবেন, প্লাস মার্কেটিং করবেন। যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স প্লাস বিএসটিআই দুইটারই কিন্তু প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স আপনার যখন বাজারে যে মূল্যে খাবার বিক্রি হয় তার থেকে প্রতি কেজি খাবারে আপনি তৈরি করলে প্রফিট আসবে 4 থেকে 5 টাকা কমে আপনি খাবার তৈরি করতে পারবেন। যদি কিনা আপনি প্রতিদিন 1 টন খাবার তৈরি করেন সেক্ষেত্রে আপনার 4,000 টাকা বা 3,000 টাকার বেশি বা 5,000 টাকা আপনার প্রফিট হবে। কাঁচামালের উপর নির্ভর করে কিন্তু প্রফিটের অংশটা আপনার কম বেশি হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।